নর্দমা পানিটা নির্ভরশীলতা কমে ভূপরিষ্ঠ পানি ব্যবহারের উদ্দেশ্যে জায়গা এবং এডিবির আর্থিক সহযোগিতা একটি প্রকল্প গ্রহণ করা হয় যা 2011 সালে জাতীয় কর্তৃক অনুমোদিত হয়। এই প্রকল্পটি গ্রহণের পূর্বে জায়গা কর্তৃক অনুমোদিত জাপানি পরামর্শ প্রতিষ্ঠান এলজেএস কনসালটেন্টের মাধ্যমে 2009-10 সালের প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করা হয়। সমীক্ষার রূপসা মধুমতি নদীর বিভিন্ন পয়েন্টে পানি প্রাপ্তির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রয়োজনীয় প্রস্তাবের মাধ্যমে বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়। পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য উৎস থেকে সংগৃহীত নিজের কয়েক বছরের উপাত্ত বিশ্লেষণ করা হয়। সামগ্রিক বিশ্লেষণের মাধ্যমে মধুমতি নদীর মোলাহাট কন্টেনার উদ্যোগ নির্মাণের সুপারিশ সহ সুস্থ মৌসুমের উচ্চমাত্রা লবণাক্ততা মোকাবেলার জন্য মিঠা পানির সংরক্ষণের নিমিত্তে ইম্পাউন্ডিং রিজার্ভার নির্মাণের সুপারিশ করা হয়। প্রকল্পের সমীক্ষা করা হয়েছে প্রকৃতপক্ষে লবণাক্ততার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সেখানে লবণাক্ততাকে মূল অনুষঙ্গ হিসাবে ধরে নিয়ে পার্শ্ববর্তী নদী সমূহের বিভিন্ন প্রান্তের পানির গুণাবলীর পরীক্ষা নিরীক্ষা করা হয়। উক্ত স্টাডিতে লবণাক্ততা পরিশোধন প্রযুক্তি বিন্যাস এবং এর পরিচালন ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বিষয়টি তারা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে তার সুপারিশ করেনি। রিজার্ভারের সংরক্ষিত মিঠা পানির সাথে লবণাক্ত পানির মিশ্রণ অর্থাৎ ব্ল্যান্ডিং এর মাধ্যমে সরবরাহকৃত পানিতে লবণাক্ততা কমিয়ে আনার বিষয়টি একটি বিতর্কিত পদ্ধতি আর এটাই হচ্ছে জরুরি অবস্থা মোকাবেলার জন্য, অন্য কোন উদ্দেশ্য নয়। শুষ্ক মৌসুমে পানির লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার সময়ে উৎপাদক নলকূপের সংখ্যা বাড়িয়ে ভূগর্ভস্থ পানির পরিমাণ বেশি সরবরাহ করা হয় ভূগর্ভস্থ পানির লবণাক্ততা কমানোর জন্য। যেহেতু এই সময়ে ভূগর্ভস্থ পানি সরবরাহের পরিমাণ বাড়ানো হয় অন্যদিকে ভূগর্ভস্থ পানি সরবরাহের পরিমাণ কমিয়ে মোট সরবরাহের পরিমাণ সঠিক রাখা হয়। শুষ্ক মৌসুম ব্যতীত অন্য সময়ে অধিকাংশ ভূগর্ভস্থ পানি সরবরাহ করা হলে বিদ্যুৎ ও কেমিক্যাল খরচ যে পরিমাণ বৃদ্ধি পায় তা বহন করার মতো আর্থিক সক্ষমতা এখনো কুয়াশার সৃষ্টি হয়নি। ভূগর্ভস্থ পানির পরিশোধনের মধ্যে সরবরাহ অনেক বেশি হওয়া সত্ত্বেও পানির বিলের এখনো আমাদের অনেক কম রয়েছে। আলোচ্য প্রকল্পটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ভাবে স্বচ্ছতার সাথে 2,558 কোটি টাকা ব্যয়ে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে। একটা এলাকার পর্যায়ক্রমে যখন জনসংখ্যা বাড়ে গ্রাহক সংখ্যা বাড়ে তাদের চাহিদার অনুযায়ী এটা এক্সপ্যানশন বা সম্প্রসারণ করা হয়। হিসেবে সম্পূর্ণ জায়গা মাধ্যমে জায়গা উদ্যোগে এটা করানো হয়েছে। এটা প্রবন্ধের যে তথ্যটা পেয়েছেন এটা মাননীয় মন্ত্রীর জানা নাই, এটা আমি সংগ্রহ করতে পারি। আমাদেরকে আরো অধিক পরিমাণ পানি সংরক্ষিত রাখতে হবে যাতে এই আপদকালীন সময়ে ওই সংরক্ষিত পানি দিয়ে আমরা ব্ল্যান্ডিং করে এটা মিটাইতে পারি। এই বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করছি, পরিকল্পনা নিয়ে আসছি, সেই ভিত্তিতে আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করছি।
এবং এটা ওখানে আরো যারা বিশেষজ্ঞ আছেন বিভিন্ন পর্যায়ে ওনারাও পরীক্ষা করে একটা সলিউশন দেখা সেটাকে আমরা ধন্যবাদ। আমি আমার বক্তব্য কিছুটা বলার চেষ্টা করছি, আমি আবার ব্যাখ্যা করছি যে এই এখন যে পানিতে লবণাক্ততা পাওয়া যাচ্ছে এটা এই বছর একটা বিশেষ মানে অস্বাভাবিক খরা মৌসুমের কারণে নদীর পানিতে লবণাক্ততা চলে আসছে এবং সেই পানিটা আমার এখানে আসতে পেরে আমার পানিতে লবণাক্ত হচ্ছে। এখন দেখলাম যে লবণাক্ত পরিশোধনের ব্যবস্থা আছে এখানে, এই জন্য আমি একটু আগে আমার বক্তব্যে দেখা করেছিলাম যে প্রথমত যারা বিশ্ববিদ্যালয় স্টাডি করছেন ওনারা বলছেন যে এই এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে আসলে যে সেলাই মুক্তি হলে তাহলে ওই স্বল্পকালীন সময়কে আমরা এই পানি মিশ্রণের মাধ্যমে অর্থাৎ একটা বড় আকারে রিজার্ভার করে ওই সময়টা পানি মিক্স করে সরবরাহ করব। আর ওনাদের উপরে যেটা বলেছেন যে এই ধরনের এই যে লবণাক্ততা পরিশোধনের জন্য ডিসালাইনেশন প্ল্যান এটা নির্মাণ করা যেরকম এবং পরবর্তীতে এটাকে পরিচালনা করা অপারেশন আরো অনেক ব্যয়বহুল। সুতরাং আমাদের মতো দেশের এই এটা ওই বিশেষজ্ঞগণ সুপারিশ করেন এই প্রকল্পে রাখার জন্য সেই ভিত্তিতে এই প্রকল্প তৈরি করা হয়েছে এবং সেইভাবে বাস্তবায়ন করা হয়েছে। একটা ট্যাপ যদি আপনাদের খোলা থাকে ওখান থেকে মানুষ পানি নিতে পারে কিন্তু আপনার নির্দিষ্ট হোল্ডিং এর বাইরে কোথাও নাই, এই সুযোগটা আসলে না থাকলে সাধারণ মানুষ কোথাও পানি পাচ্ছে না, তারা তো ক্ষতিগ্রস্ত করবে। সংযোগের মাধ্যমে পাইপ লাইনের মাধ্যমে আমার পানি সরবরাহ নিশ্চিত করবো, এর বাইরে আলাদা কোন সিস্টেম থাকা যায়। আপনারা তো নতুন করে কোন সংযোগ দিচ্ছেন না যে চাইনিজ দিচ্ছে না এমনি পানি দিয়ে আসছে জল? থাকার কারণে সবাই লবণাক্ত অনুভব করছে। আর দ্বিতীয়ত এটা বললেন যে আমরা কিন্তু এই নতুন ভাবে সংযোগ দিচ্ছি, আমাদের গত ছয় মাসে যদি আপনি আমাদের ডাটা দেখেন এই ছয় মাসেও প্রায় 800 এখন ওনাদের সংযোগটা আমরা করে দিচ্ছি কিন্তু অসুবিধা হচ্ছে কোন কোন জায়গায় হয়তো রিসেন্টলি সিটি কর্পোরেশন রাস্তা করে দিয়েছে ওই সেই জায়গায় আবার মেয়র মহোদয়ের একটা নির্দেশনা আছে যে সিটি কর্পোরেশন অনুমতি ছাড়াও আসা জন্য কোথাও রাস্তা না করে করে যায় অনেকে পাঠায় সংযোগ দেয় নাই আর তারও প্রয়োজন পড়ে নাই, দীর্ঘদিন লাইন গুলো বন্ধ আছে, এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন তাদের প্রয়োজন, এখন পানি পাচ্ছে না, টিকটি বলে পানি উঠতেছে না, এখন প্রয়োজন, এখন যখনই তারা যোগাযোগ করতেছে তখন তাদেরকে বলা হচ্ছে রাস্তা করার জন্য 80,000 দিয়ে আসছে। এই যে সমস্যাটা এখন তারা তাদের তো লাইন আছে, তাদের লাইন রেন্ট আপনারা প্রতি মাসে নিচ্ছেন, তারা এখন রাস্তা করার জন্য টাকা দেবে আপনার, আপনি যে কথা বললেন আর মেয়র মহোদয়ের ওইখানে গেলে মেয়র মহোদয় কাউন্সিলরদেরকে বলে দিয়েছে তোমরা কোনো সুপারিশ করবে না, এখানে ওই টাকা জমা দিয়েই তারপরে রাস্তা কাটতে হবে, তারা করবে। আপনি লাইনের রেন্টও নিচ্ছেন পানিও পাচ্ছে না, নতুন করে তারা যে আপনার মানে নতুন যে লাইনটা দেবেন নতুন পাইপের সাথে, কারণ পুরনো পাইপের সাথে তাদের লাইনটা রয়ে গেছে, কারণ পুরনো পাইপে তো পানি নাই, ইতিমধ্যে কিন্তু অনেকেই পারমিশন দিয়ে আমরা কানেকশন আমার
ব্যবহারের যেটা জানি আমরা প্রায় 200-250 আমাদের বাগমারা ইদগালেন সহ বিভিন্ন লেনের যে বাড়িগুলোতে নতুন সংযোগ দেওয়া হয়েছে সেখানে 2 ঘন্টা 1 লিটার পানি আসতে সময় লাগে। তাহলে ওখানে যারা সরকারি অফিস আদালত অথবা শ্রমিক যারা কাজ করে তারা তো গোসল করবার জন্য অফিস করতে পারবে না সকালবেলায়, অথবা বিকেলে অফিস করার পর যে গোসল করবে এরকম পানির ব্যবস্থা নেই। তাদের জন্য কি কোনো নতুন খবর আছে আপনার কাছে? আরেকটা ব্যাপার, বর্ষার অনেক অভিযোগ আছে, তার ভিতর অন্যতম অভিযোগ হচ্ছে লাইন লাগাতে গেলে অথবা বিল সংযোগ নানান বিষয়ে দুর্নীতি। এ বিষয়ে আপনি কখনো কোনো পদক্ষেপ সম্প্রতি সময় নিয়েছেন কিনা, অথবা অভিযোগ দিলে সেটা আপনি কতদিন নাগাদ নেবেন? এবং রাস্তার যে নগরীর যে রাস্তার কলিজা এবং হাট কাটা যেগুলো কিছু ঠিক করা হয়েছে আর কিছু এখনো ঠিক করা হয়নি, এই যে নগরবাসীর ভোগান্তি এবং নগরবাসীর বহু স্তরের যে স্বপ্ন ভঙ্গ হয়েছে নতুন প্রজেক্টে, এর সমাধান কি দিবেন এবং কেন এই প্রেস কনফারেন্স, এটা যদি একটু জানাবেন। ধন্যবাদ। আমি শতভাগ কথা আর যেটা বললেন যে পানি নতুন এলাকায় খুবই কম পাচ্ছেন সেটার ব্যাপারে যদি দয়া করে একটু সুনির্দিষ্ট তথ্য দেন যে কোন এলাকায় হচ্ছে, আমরা অবিলম্বে সেটা সমাধানের ব্যবস্থা করব। আপনি যেটা বলছিলেন যে এই বর্তমান যে সমস্যা সমাধানের জন্য আপনি উদ্যোগ গ্রহণ করছেন, মানে এই লবণাক্ততা বা এই যে চলমান সমস্যা এটা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু আপনি লিখিত বক্তব্যে বলা হয়েছে যে লবণাক্ততার কথা বিবেচনা নিয়ে প্রকল্প নেওয়া হয়েছে। যখন 12 বছর আগে প্রকল্প নেওয়া হয় তখনও জানতে লবণাক্ততা নিয়ে আপনার বক্তব্য অনুযায়ী প্রকল্প শুরু হয়েছে, প্রকল্প বাস্তবায়নের পরে আপনি সেটা নিয়ে এখনো মানে পরিকল্পনা করছেন কিভাবে সমাধান করা যায়। তাহলে এই 12 বছর কি হলো? আমার আমি আপনাকে স্পেসিফিক একটু জানতে চাই, প্রকল্প যখন ফিজিবিলিটি স্টাডি জায়গা করে জমা করা হলো তখন থেকে আপনাদের কাছে প্লেস করা হয়েছে, আপনাদের এটা দেখছেন সুপারভাইজারের দায়িত্ব না আপনাদের? ফিজিবিলিটি স্টাডিতে যখন বলা হয়েছিল যে তারা বিভিন্ন জরিপ করছে, নদীর পানি জরিপ করছে, আমাদের রূপসা ভৈরব বন্যা একটা একাধিক পয়েন্টে পানি জরিপ করছে, ওরা জরিপ করা দেখাইছে যে 2020 সালে খুলনা মহানগরীতে পানির চাহিদা থাকবে 20 কোটি লিটার, গ্রাহক বাড়বে, জনসংখ্যা আসবে প্রায় 17 কোটি, আসবে প্রায় 14 কোটি, এরকম যারা পরীক্ষা করা ধরো বিভিন্ন স্কেল ওরা দেখালো, তখন একটা স্কেল নাই যে এই সময় পানির প্রবাহটা নদীতে কেমন থাকে, লবণাক্ততা কেমন থাকে, এইটা ছিল না। আপনারা এটাকে যখন এটা উত্থাপন করা হলো তখন কি আপনারা দেখেন নাই যে 20 বছর পরে এসে নদীর পানি প্রবাহ কেমন থাকবে, লবণাক্ততা কেমন থাকবে, এই তথ্যটা নাই? লবণ কেমন থাকবে এটা পরীক্ষা করা হয় নাই কেন? লবণাক্ততা ওখানে তো ওই আসাম্পশন করে লবণাক্ততার বিষয়ে তারা সুপারিশ করছে যে আমরা শুধু ডিসালিনেশন প্ল্যান্টের সুপারিশ করছি, যেহেতু এটা অত্যন্ত ব্যয়বহুল, এটা আর্থিকভাবে ফিজিবল হবে না। আর নদীর পানির প্রবাহ সম্পর্কে কিন্তু বলা আছে, নদীর পানির প্রবাহ সম্পর্কে বলা আছে যে 2030 সালে নদী থেকে আমাদের চাহিদা অনুযায়ী পানি যে উঠাবো সেটা কিন্তু 1% মতো নদীর প্রবাহের যেটা থাকবে আর আমরা ওয়াশে যেটা লাগবে 1% মতো পানি লাগবে, ইন্ড্র করা হবে, এটা তুলনা আছে।